আজকে আমাদের খুব স্পেশাল রান্না হবে। এটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতেই পারছো যারা খাও কচুর লতি। তো আজকে এইটা হবে চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ এখানে ধুয়ে টুয়ে একদম রেডি করে রাখা আছে। তো মা মেয়ে মিলে আমরা জাস্ট এই চিংড়ি মাছ আর কচুর লতি প্রিপারেশন করছিলাম। এই জন্যই স্পেশাল বলছি, যারা সবসময় লতি খাও তাদের জন্য এটা স্পেশাল না, কিন্তু আমি প্রায় 5 বছর পরে খাচ্ছি। কারণ হায়দ্রাবাদে পাওয়া যায়, কিন্তু কোথায় পাওয়া যায় অত আমরা জানি না, আমরা এক্সপ্লোরও করিনি। তো এটা মা নিয়ে এসছে আর ওই জন্য মাই আজকে এটা বানাবে। আমি জাস্ট মাকে একটুখানি হেল্প করে দিচ্ছি যে যা যা প্রিপারেশন করতে লাগে আর কি। তো ভাবলাম চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এটাকে মা এখন সেদ্ধ করতে দেবে তেঁতুল দিয়ে। এই দেখো এখানে তেঁতুলও রেডি করে রেখেছে। তো চলো আগে এটাকে সেদ্ধ করে নিক। তেঁতুলটার মধ্যেই দিয়ে দেবে এক্ষুনি না, একটু পর। তো এটাকে বসিয়ে দিয়েছে, এটা একটু বয়েল হলে তখন তেঁতুলটা দেবে, এখন মা দেবে না বলছে। একটু নুন দেব। তো এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেবে। আজকে তোমাদেরকে চিংড়ি মাছের দুটো রেসিপি আমি দেখাবো, এক তো কচুর লতি দিয়ে আর একটা আমি বানাবো। তো কালকে বর জিজ্ঞেস করে নিচ্ছে আগে থেকে যে এই লতা দিয়ে আমি কি ভাত খেতে পারবো, কারণ ও খুব একটা তো এসব খায় না, একটু টেস্ট করবে কিন্তু পুরো ভাতটা আর কি খেতে পারবে না। তো যাই হোক, তো আমি বললাম যে না না, তোমার টেনশন করার কোনো কারণ নেই, এই লতা দিয়ে তোমাকে পুরো ভাত খেতে হবে না, আমি চিংড়ি মাছ আর একটু আলাদা করে বানিয়ে দেবো। তো তাহলেই ওর প্রবলেম সলভ হয়ে যাবে, ও খুব আরামসে খেয়ে নেবে। লতি এখানে মোটামুটি বয়েল হয়ে গেছে। তো যখন ওই 50% মতো বয়েল হয়ে গেছিলো তখন মা তেঁতুলটা দিয়েছে। তো দিয়ে এখনও হচ্ছে, মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে তুলে নেওয়া হবে, তারপর তরকারিটা রান্না হবে। তো এখানে আমার একটা পেঁয়াজ, একটা টমেটো আর আদা রসুন, এটা আমি এক্সট্রা করে রেখেছি, এতটা যদিও লাগবে না। তো আদা রসুনের পেস্ট এটাও করা হয়ে গেছে। তো চলো এবার রান্নাটায় চলে যাই। এখন তেঁতুলটা তুলে ফেলে দিচ্ছে, তেঁতুলটা কিন্তু আমাদের রান্নায় দরকার পড়বে না, তো ওই জন্য তেঁতুলটা তুলে সাইড করে দিল। তো চিংড়ি মাছটাকে এখানে মা হালকা একটুখানি ফ্রাই করে তুলে রাখছে, খুব একটা বেশি ফ্রাই করবে না, জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে তুলে নিচ্ছে। তো সেম তেলের মধ্যে এখন যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভাজা করে নিতে হবে। তো এটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে ভাজা করে নেবে, মানে একদম লাল লাল করে ভাজা করে নেবে। পেঁয়াজ ভাজা হচ্ছে, তো বাকি রেসিপিটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে ডোডোর কাণ্ডটা দেখো। ডোডো তো রাগ করছো কেন তুমি? ওলে বাবালে, ডোডো অনেক রেগে গেছে, কি হয়েছে বেটা? ডোডো গেছিল এখানে পাশের বাড়িতে, দুটো বাচ্চা আছে, মানে একটা বাচ্চা আছে আর আরেকটা ওর ফ্রেন্ড এসছে আর কি।
তো ওদের সাথে খানিকক্ষণ খেলতে গেছিল, এখন ওরা করবে পড়াশোনা। তো ডোডোকে দিয়ে গেছে, আর ডোডো প্রথমে যেতে চাইছিল না, তারপর যখন গেছে তখন আর আসতে চাইছে না। মানে ওরা দরজার গোড়া দিয়ে যাচ্ছে, তাও ও চেঁচিয়ে টেঁচিয়ে ওদের কোলে উঠে যাওয়ার জন্য একদম অস্থির। তো ওই জন্য এখন ভীষণ রেগে গেছে, দেখতেই পেলে আগেই রাগ দেখানোর জন্য ওই যে খেলনাগুলো রয়েছে ওগুলোকে আগেই উল্টে দেবে, তারপরে চেঁচাবে টেঁচাবে সব কিছু করবে। তো এসবই চলছে এখন, ফাঁকে ফাঁকে রান্নাও হচ্ছে। এটা হয়ে গেলে তারপর আমি বানাবো, কি আর কথা বলবো, বুঝতেই পারছো ঘরের পরিস্থিতি। তো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে। আদা রসুনের পেস্টটাকেও ভাজা করে নিতে হবে, মানে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো ততক্ষণ অবধি ভেজে নিয়ে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছে। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে এটাকে জাস্ট একটু বয়েল করতে দেবে, মানে যতক্ষণ অবধি না টমেটোটা একদম সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অবধি এটাকে ঢেকে হতে দেবে। প্রচন্ড রেগে গেছে, মানে একদম শান্ত করা যাচ্ছে না। তো আমি এখন এই যে জল নিয়ে চলে এসেছি, জলটা খাবে কিনা জানি না, ওই জন্য একটা ব্যবস্থা আছে। তো এখানে একটু লেমন স্কোয়াশ আছে, যদিও এই রেডিমেড স্কোয়াশগুলো বাচ্চাদের দেওয়া ভালো না, মানে জাস্ট এক দু ড্রপ আমি দিই যাতে জলের স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, আর ও একটু খেয়ে নেয়, এটা একটু টক টক লাগে। তো দিয়ে দেখি, আমি ভাবতাম কি এইসব লতি টতি বানানো বোধ হয় খুব কমপ্লিকেটেড, কিন্তু আসলে দেখলাম যে খুব একটা কমপ্লিকেটেড না। তবে হ্যাঁ, এগুলো অনেক রকম ভাবে বানানো যায়, কেউ একদম ভেজ বানায়, কেউ একদম মানে আর যেরকম আমরা বানাচ্ছি নন ভেজ বানায়। আমি ভাবলাম যে এত দিন পরে খাবো, একটু চিংড়ি মাছ দিয়ে না খেলে এটার মজাটা পাওয়া যাবে না, ঠিক আছে? তো তো ওই জন্যই কালকে আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছি, মানে স্পেশালি আর কি এটার জন্য। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, টমেটো গলে গেছে, এবার মা অল্প একটু জল দিয়ে দিচ্ছে এর মধ্যে মশলাটার জন্য। এবার মশলা দেবে, তো এবার এর মধ্যে নর্মাল যা যা মশলা, অল্প একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে। আগে জলটা এই জন্যই দিয়েছে যাতে মশলাটা পুড়ে না যায়। তখনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মানে হালকা একটুখানি জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, আর মশলাটা খুব ভালোভাবে কষেও যায়। তো দেখতেই পাচ্ছ অল্প একটু একটু করে জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছে। তো যখন মশলাটা কষে যাবে তখন চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিল। চিংড়ি মাছটা দিয়ে হালকা একটুখানি, মানে চিংড়ি মাছটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে আর কি। তো মিক্স হয়ে গেছে, একটু দেড় মিনিট মতো, দেড় দু মিনিট মতো নাড়াচাড়া করার পরে লতিটার মধ্যে দিয়ে দিচ্ছে। লতিটার কিন্তু একটা ট্রিক আছে যে লতিটা বয়েল হয়ে যাবে কিন্তু যেন গলে না যায় আর কি। তো লতিটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। লতি বানানোর একটা মেইন জিনিস মা বললো যে এটা সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে কিন্তু আবার গলে যাবে না, মানে যেন ভেঙে না যায়, ওটা মানে যেন একটু গোটা গোটা থাকে, তবেই ওটার আসল মজাটা লাগে। আমি না আসলে অনেকদিন আগে লতি খেয়েছিলাম, মাই মনে হয় বানিয়েছিল, তো আমি একদম ভুলে গেছি। তবে এক্সপেক্ট করছি যে এটা খুবই ভালো লাগবে, খালি গলা না চুলকালেই হলো। লতিটা ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে গেছে, কালারটাও একটু চেঞ্জ হয়েছে। তো এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিল, খুব বেশি কিন্তু জল এটাতে দরকার নেই, জাস্ট মানে অল্প পরিমাণে জল দিয়েছে, আন্দাজ করে নুনটা দিয়ে দিচ্ছে। তো এবার এটাকে ভালোভাবে নুনটা মিক্স করে নিয়ে ঢেকে খানিকক্ষণ হতে দিতে হবে। তো যতক্ষণ লতিটা রান্না হচ্ছে ততক্ষণে আমি নেক্সট রান্নার প্রিপারেশন করে নিচ্ছি, যা যা দরকার সেগুলো কেটে কুটে একদম রেডি করে রাখছি যাতে ফটাফট করে রান্নাটা করে নেওয়া যায়। তো এখানে লতি একদম রেডি হয়ে গেছে, জলটা দেখতেই পাচ্ছ খুব বেশি ঝোলও নেই, আবার একদম শুকিয়েও যায়নি। তো লতি তো রান্না হয়ে গেছে, দেখতেই পেলে গন্ধ কিন্তু ভীষণ ভালো ছেড়েছে, মানে আমি জাস্ট আজকে ওয়েট করতে পারছি না।
তো আজকে তোমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তোমরা আজকে চিংড়ি মাছের দুটো রেসিপি পাবে। তো একটা তো লতি দিয়ে দেখে নিলে দেশি রেসিপি, তো আমি এখন একটা বিদেশি রেসিপি করব। বিদেশি এই জন্যই বলছি কারণ এটা একটুখানি আন্দ্রা স্টাইল হবে, মানে নর্মালি আমরা বাঙালিরা যেভাবে খাই অমনি হবে না। এখানে আমি একটাই টুইস্ট দিয়েছি, সেটা হচ্ছে যে আলু, কারণ চিংড়ি মাছটা যতটা আছে সেটা সবাই খেতে গেলে একটুখানি কম হয়ে যাবে মনে হচ্ছে, তো ওই জন্যই আমি একটু আলু এর মধ্যে অ্যাড করেছি। তাছাড়া নর্মাল রেসিপিটা আমাদের রেসিপির থেকে একটু আলাদা, তো চলো কি কি লাগবে তোমাদেরকে আগে দেখিয়ে দিই। চিংড়ি মাছ তো আছেই এখানে, চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আছে, একটু ধনে পাতা আছে, একটু কারি পাতা আছে, আর দুটো টমেটো, আর আদা রসুনের পেস্ট, এখানে আছে টক দই আর আলু, ব্যাস এইগুলোই লাগবে। সাথে নর্মাল যে মশলাগুলো লাগে, জিরে ধনে আর একটু গরম মশলা ফোড়নে দেব, ব্যাস এইগুলোই লাগবে, এর থেকে বেশি আর কিচ্ছু লাগবে না। তো চলো ফটাফট করে রেসিপিটা স্টার্ট করি। তো কড়াইতে এখন আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, খুবই কম, একটা দারচিনি, দুটো লবঙ্গ আর একটা এলাচ। তো ফোড়ন দিয়ে পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ আছে, দিয়ে এটাকে এখন খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়েও খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এবার কারি পাতাটা দিয়ে দিলাম, কারি পাতাটা তোমরা এই সময়তে দিতে পারো, তেলে দিলে খুব বেশি পুড়ে যায় আর কি। তো এখন আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়েও ভেজে নেবো। আলুটা যেহেতু আমি আগে ভেজে রাখিনি ওই জন্য এই সময়তেই দিয়ে দিলাম, তো দিয়ে এখন খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেবো। এখন যে টমেটোটা রেখেছিলাম, দুটো টমেটো দেখিয়েছিলাম কিন্তু এখানে আমার একটাই টমেটো লাগছে, তো আমি একটাই টমেটো দিচ্ছি, ওটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। টমেটোর সাথেই আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে একটু হলুদ, একটু ধনে আর একটু জিরে। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও এখানে দিয়ে দিলাম, এটাকে খুব ভালো করে আমি এখন ভেজে নেবো। অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, তো এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এটাকে আমি ঢেকে খানিকক্ষণ হতে দেবো। বেশ খানিকক্ষণ পরে দেখতেই পাচ্ছ অনেকটা মাখামাখা হয়ে গেছে, মশলাটাও রেডি হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি অ্যাড করে দিচ্ছি, চিংড়ি মাছটা আমি এখানে কাঁচাই দিলাম, তোমরা চাইলে এটাকে হালকা একটুখানি ভেজে নিতে পারো, তবে আমার মনে হয় যে কাঁচা মাছ দিলে সবসময়তেই টেস্ট খুব ভালো হয়। তো এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো বেশ 2-3 মিনিট ধরে। তো ভালোভাবে কষে গেছে, এবার আমি দইটা অ্যাড করে দিচ্ছি, দইটা দিয়ে একটু একদম লো ফ্লেমে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেবো, মানে খুব বেশি এটা ভাজার দরকার নেই, জাস্ট দইটার একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাওয়া অবধি এটা একটুখানি নাড়াচাড়া করতে হবে। এবার এটাকে ঢেকে আমি খানিকক্ষণ হতে দেবো। তো তারপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি, খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখামাখা হবে, তো আন্দাজ করে এখানে জলটা অ্যাড করতে হবে। তো জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আন্দাজ করে নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো যতটা নুন প্রয়োজন, তো ওটা দিয়ে ভালোভাবে চেক করে নিয়ে ঢেকে দিলেই খানিকক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। তো এখানে আমার চিংড়ি মাছ একদম হয়ে গেছে, আলুগুলো গলে গেছে, তো এটা একটু মাখামাখাই করবো, ওই জন্য খুব একটা জল আমি রাখিনি, আর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো, তাহলে রান্না রেডি হয়ে যাবে। সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমি যাচ্ছি স্নানে, স্নান করে এসে তারপর তোমাদেরকে ভালো করে দেখাবো। চিংড়ি মাছটা না আমি আসলে লঙ্কা পাউডারটা খুব কম ব্যবহার করছি, তো ওই জন্য চিংড়ি মাছটা একদম কটকটে লাল রঙটা হয়নি, কিন্তু গন্ধটা খুব ভালো ছেড়েছে। তো এসে তোমাদেরকে দেখাবো আর মাকে একটু টেস্ট করাবো, তো দেখি মায়ের কেমন লাগে খেয়ে। স্নানটা করে আসলাম, এবার আমরা লাঞ্চ করতে বসবো, খুব খিদে পেয়ে গেছে, ডোরোকেও খাওয়াতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কারি দুটো। তো এই হচ্ছে মাখামাখা একটা আন্ধ্রা স্টাইল প্রন কারি, আর এই যে লতি দেখতেই পাচ্ছ আজকে দুটোই ভীষণ ইয়ামি লাগছে। Thank you.
আমাদের লাঞ্চ হলো আর ডোডো এখন আওলাচ্ছে এইজন্যই আওলাচ্ছে কারণ কি খুব বকা খেয়েছে ও ছুরে ছুরে ফেলে ফেলে জিনিস মানে ভেঙে দিচ্ছে এটা তো তোমাদেরকে আগেই বলেছি তো এখন কি করেছে নিজের জলের বোতল ছুরে ফেলে মানে মুখ খুলে গিয়ে পুরো সারা ঘর জল জল হয়ে গেছে তো ওইজন্য খুব বকা খেয়েছে আর করবে তো আমি তো আজকে ভীষণ ভালো খেয়েছি এই যে যাও দিদুনের কাছে যাও আসো তো আমি তো আজকে ভীষণ ভালো খেয়েছি লতিটা তো চলো এবার মাকে জিজ্ঞেস করি যে চিংড়ি মাছটা কেমন খেলে কেমন খেলে চিংড়ি মাছ খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো মায়েরও চিংড়ি মাছটা আজকে ভীষণ ভালো লেগেছে আর নিজের হাতে নিজের মাকে রান্না করে খাইয়ে প্রশংসা পাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে আমার আজকে খুব আনন্দ লাগছে তো চলো এখন ডোডোকে ঘুম পাড়াতে হবে অনেক কাজ আছে তো ঘুম টুম পাড়িয়ে তারপরে এই ভিডিওটা আমি আবার এডিট করতে বসবো তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা ডোডো টাটা করে দাও।